Welcome dear viewers, I hope all of you are well. আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে গুগল অ্যানালিটিক্স একটা অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে আপনি যে কোনো ব্রাউজারে যাবেন, দেখবেন গুগল অ্যানালিটিক্স চলে আসবে। ফার্স্ট যে অপশনটা সেটা আমরা যাব না, অ্যাডস, আমরা একটু নিচে চলে আসবো। নিচে যদি আপনি দেখেন সেখানে আপনার লেখা দেখা থাকবে গুগল অ্যানালিটিক্স, এই কথাটা লেখা থাকবে। সো আমরা একটু নিচে চলে আসি, এই যে গুগল অ্যানালিটিক্স, এইখানে আপনি যখন ক্লিক করবেন আর এই ফ্যাক্টরটা আপনারা দেখবেন আর ও আই এই ফ্যাক্টরটা, এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে গুগল অ্যানালিটিক্সের যে তাদের গুগলের যে সাইটটা সেই সাইটটা চলে আসবে। গুগল অ্যানালিটিক্স সাধারণত আপনার ওয়েবসাইটের যে অ্যানালিটিক্স অ্যানালাইসিস করার জন্য আপনার এটা দরকার, এবং প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য এটা আসবেন। তখন আপনি যদি যে জিমেলে সাইন করা থাকবে সেই জিমেলে খুলতে পারেন, অথবা আপনি অন্য কোনো জিমেল দিয়েও খুলে নিতে পারেন। সো এইখানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এইখানে যে সাইন আউট এবং সাইন ইন করে নিতে পারেন যে কোনো অ্যাকাউন্ট দিয়ে। আমি যেহেতু এটা দিয়েই করবো সেই জন্য এই অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি, এবং সেন্ড স্টার্টেড। এখন এইখানে আপনার যে ওয়ার্ডপ্রেস যে প্রপার্টি, আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা আপনি লিখে খুলবেন, অথবা আপনার নামটা দিবেন আপনার যে ওয়েবসাইটের যে নাম। ওকে, আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে, আপনাকে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যে ক্যাটাগরি এগুলো সিলেক্ট করার আগে আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে, অটো একটা সিলেক্ট করা আছে, আপনি উপরেটা চাইলেও সিলেক্ট করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার যে কাজটা করবেন সেটা আপনার সিলেক্ট করার পরে আপনার নেক্সট বাটনে আপনি ক্লিক করলেই আপনার পরবর্তী ধাপে চলে আসলো। পরবর্তী ধাপে চলে আসার পরে এইখানে আপনার যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে আপনার প্রিভিউতে দেখবেন। প্রিভিউতে দেখার পরে আপনার কিন্তু এইখানে যে আপনি যখন নেক্সটে চাপবেন, নেক্সটে ক্লিক করার পরে আপনার এইখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আপনি প্রত্যেকটা পূরণ করে নেবেন। বিশেষভাবে আপনার গুগল অ্যানালিটিক্সের ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই জায়গাটায় আপনাকে লিখে নিতে হবে আপনার প্রপার্টি। আপনার প্রপার্টি আসলে কিসের সেই বিষয়টা আপনার এখানে লিখে দিতে হবে। আপনার ওয়েবসাইটের ইয়েটা আপনি এখানে লিখে দিতে পারেন, এই আপনি লিখে দিলেন। এরপরে আপনি এখানে আপনার, হ্যাঁ, এখানে আপনার যে প্রপার্টি নেম সেই প্রপার্টি নেমটা আপনি দিবেন অবশ্যই, এবং এখানে ক্যাটাগরি, যে ক্যাটাগরি আসলে আপনার ওয়েবসাইটটা কিসের উপর নির্ভর করে আপনি নিয়েছে, এবং আপনার যে পোস্ট সে পোস্টগুলো এখানে কিন্তু আপনার কিন্তু লিখে দিতে হবে আসলে এটা কিসের, এবং এটা ঠিক করে দিতে হবে যে আপনি কোন দিকে এটা নিতে যাচ্ছেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেই অপশনগুলো থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনার ডলারের পেমেন্ট কেমন হবে, কোন ডলারের হবে, ইউএস ডলারের নাকি আপনার পাউন্ডে, সেইগুলো আপনি লিখে নেবেন। কান্ট্রি ওয়াইজ এটা আপনি লিখে নেবেন, সিলেক্ট করে নেবেন। এরপর আপনি এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই যে অপশনটা রয়েছে সেই অপশনটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে যে অপশনটা রয়েছে এই অ্যানাবল রয়েছে, সরি এটা ডিজেবল রয়েছে, আপনাকে অ্যানাবল করে নিতে হবে। এই যে এখানে ক্লিক করে অ্যানাবল করে নিতে হবে। এরপর এইখানে যে ইউআরএলটা আপনার ওয়েবসাইটের, এই ইউআরএলটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, আমি আমার ওয়েবসাইটের ওই ইউআরএলটা এখানে দিচ্ছি, ওয়েবসাইটের ইউআরএল। ওকে, আমার ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে দিচ্ছি, এই যে এখানে আমি ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। সো এই যে HTTPS এটা কিন্তু আপনি দিবেন না, কারণ HTTPS দেওয়া আছে। যখনই আপনার ওকে, এটা আপনার ওকে হয়ে গেছে সব কিছু, তখন ওকে দেখেন, এবং ফার্স্ট যে এটা অপশনটা এটা সিলেক্ট না করে আপনি সেকেন্ড অপশনটা যে রয়েছে সেটা সিলেক্ট করেন। হ্যাঁ, এইখানে আপনার সিলেক্ট করে নেওয়ার পরে যে অপশনগুলো রয়েছে সে অপশনগুলো কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন আপনার চাহিদা অনুযায়ী, যে আসলে আপনি কী করতে চাচ্ছেন বা কী বিষয় আপনার এইগুলো, আপনি কোনটা রাখবেন বা রাখবেন না, সেই সব বিষয়গুলো আপনি এখানে কিন্তু সিলেক্ট করে, অথবা সবগুলোই আপনি সিলেক্ট করে নিতে পারেন। দ্যাটস আপ টু ইউ, দ্য বেসিস অফ দ্য ইউর ওয়েবসাইট, হাউ ইটস উইল বি রান আর হোয়াট অ্যাকচুয়ালি ওয়ান্ট ইন গুগল অ্যানালিটিক্স ফর ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট।
সো এইভাবে আপনি আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু আপনার ইয়েটা সিলেক্ট করবেন এবং এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। আমার যেহেতু হেলথ রিলেটেড সেজন্য আপনি আমি হেলথ রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো আমি এখানে সিলেক্ট করে যাচ্ছি। এরপরে হেলথের সাথে একটা ইস্যু ছিল, এটা আমি খুঁজে নিচ্ছি বাট ওটা পাচ্ছি না, সো সেই জন্য আপনাকে আমাকে ওই হেলথ যে রিলেটেড ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নিতে হবে। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যদি আপনি ক্যাটাগরিটা মিসিং করেন তাহলে আপনার যে ওয়েবসাইটের অ্যানালিটিক্স সেটা কিন্তু শো করবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সব সবসময় সজাগ থাকবেন। সো আরেকটা বিষয় সেটাও আপনাকে এই সবগুলো ঠিক কিন্তু করে নিতে হবে। এরপরে গোইট গোইটে যাওয়ার সাথে সাথে আপনাকে এই ধরনের ইন্টারফেস একটা দেখাবে, আপনি কোড পেয়ে গেছেন মানে অ্যানালিটিক্স গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এইখানে একটা কোড দেখতে পাচ্ছেন, এই যে এই কোডটা, এই যে এই কোডটা, এই কোডটা আপনাকে কপি করে আপনার ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট ড্যাশবোর্ড রয়েছে ওয়েবসাইটে সেখানে আপনাকে এটা কপি করে নিতে হবে। এই যে আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এরপর কন্ট্রোল পি দিয়ে আমি পেস্ট করে নেব গুগল ড্যাশবোর্ডে। তো চলুন আমরা দেখি, সেটা আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেটিংসে চলে আসবেন, আপনার সেটিংস, সেটিংসে চলে আসে থিম এডিট, হ্যাঁ থিম এডিটর বা থিম এডিটর, এখানে আপনি ক্লিক করে নেবেন। আপনি যদি থিম এডিটর প্লাগিং সেট আপ করে নেন তাহলে ওই প্লাগিংও আপনি যেতে পারেন। আমার যেহেতু প্লাগিং নেই আমি সরাসরি এখানে থিম এডিটরে যাচ্ছি। থিম এডিটরে গিয়ে আপনাকে আপনার যে থিম রয়েছে সেই থিমের থিম যে হেডিং হেড সেকশনটা রয়েছে হেড সেকশনটা এই ইয়া কোডটাকে পেস্ট করে নিতে, এই যে কোডটাকে পেস্ট করে দিতে হবে। ওকে, আপনি ক্লিক করার সাথে সাথে থিম এডিটর ক্লিক করার সাথে সাথে আপনাকে ওই HTML সেকশনে নিয়ে যাবে। আপনি এখানে ওকে দিয়ে দিলেন, ওকে দেওয়ার পর থিম এডিটর দেখবেন আপনি header.php বা আপনার হেডার ডট থিম এডিটর যদি প্লাগিং দেওয়া থাকে তাহলে তো সরাসরি দেখাবে। এই যে হেডার ডট পিএইচপি তে আপনি যখন ক্লিক করবেন হেডার ডট পিএইচপি যে হেড সেকশনটা রয়েছে ওই ফাঁকা জায়গাটাকে আপনি সিলেক্ট করবেন। উপরের জায়গাটা আপনি গুগল অ্যাডসেন্সের জন্য রেখে দিতে পারেন, বাট গুগল অ্যাডসেন্স যখন কোড লাগবেন তখন ওটা লাগবে। আমরা নিচে অথবা ফাঁকা জায়গায় এই কোডটাকে বসাবো, এই যে আমরা গুগল অ্যানালিটিক্সের যে কোডটা এই কোডটাকে বসাবো গুগল অ্যাকাউন্ট আপনার ওয়ার্ডপ্রেসে সেট আপ করার জন্য। সো গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, সো এইখানে আপনি বসাতে পারেন ফাঁকা জায়গায়। সো আমরা এখানে বসাতে পারেন আপনি, অথবা হেডারের যে লাস্ট সেকশনটা রয়েছে সেখানে আপনি বসাতে পারেন। সো আমি এটাকে আবার রিভার্স করছি, আমি এটা করছি না কারণ হেডের নিচে আমি বসাতে চাচ্ছি, মানে হেডের যে শেষ সেকশনটা রয়েছে সেই সেকশনের উপরে আমি এটা বসাবো। সেই ক্ষেত্রে আপনাকে যে এই সেকশনে একটা ইন্টার প্রেস করে এখানে আপনার ওই কোডটা গুগল অ্যানালিটিক্সের যে কোড এই কোডটাকে আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সো এই পেস্ট করে দেওয়ার পর আপনি আপডেট দিয়ে দিলেন, ফাইল আপডেট হয়ে গেলো এবং এটা কোড বসেছে কি না সেটা আপনি কিন্তু নিশ্চিত হয়ে নেবেন আপনার এটা কাজ করছে কি না, গুগল অ্যানালিটিক্সটা কাজ করছে কি না। সো এই ব্যাপারটা আপনি নিশ্চিত হয়ে নেবেন। এই ওকে সাকসেসফুলি ইয়ে হয়ে গেলো, তো আমাদের যে গুগল অ্যানালিটিক্স সেটা কিন্তু হয়ে গেল। এরপর আপনি যেটা করবেন আপনি এইটাকে আপনি আপনি এটা এই ইয়েটা আপনার এখানে বসছে কি না আপনার থিমে গিয়ে আপনার HTML সেকশনে গিয়ে এটা আপনি চেক করে নিতে পারেন অবশ্যই আপনি চেক করে নেবেন, অথবা এক্সপেক্ট এলিমেন্টসে গিয়েও আপনি যে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়েও এটাকে চেক করে নিতে পারেন। ঠিক আছে, এইভাবে গিয়ে আপনি কিন্তু এখানে চেক করে নিতে পারেন। সো এইভাবে কিন্তু আপনার গুগল অ্যানালিটিক্স আপনার যে গুগল অ্যানালিটিক্সের যে অ্যাকাউন্ট ওয়ার্ডপ্রেসের জন্য সেইভাবে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই আমার শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।